নদিয়ার হাঁসখালির ধর্ষণকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে গোটা দেশেই যথারীতি বিতর্কের আগুন জ্বলছে। ঘটনাটা আদৌ ধর্ষণের কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন মহলে এই নিয়ে প্রতিবাদ করতে দেখা গিয়েছে, নিন্দার ঝড়ও উঠেছে প্রচুর। এবার এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন 2012 সালের দিল্লিতে গণধর্ষণের শিকার নির্ভয়ের মা আশা দেবী। তিনি বলেন, ধর্ষণ নিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এমন অসংবেদনশীল মন্তব্য করেন তাহলে তার মুখ্যমন্ত্রী হওয়ার কোনো ধরনের যোগ্যতা নেই। আশা দেবী আরো বলেন, একজন নারী হয়েও তিনি যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে তার পদের সঙ্গে মানানসই কখনোই হয় না। তবে উল্লেখ্য, গতকাল বাংলার মুখ্যমন্ত্রী বলেন যে যে গল্প সবাই দেখাচ্ছে তা হলো নাবালিকাটি মৃত্যু হয়েছে ধর্ষণে, কিন্তু একে কি ধর্ষণ বলবেন? ও প্রেগনেন্ট ছিল নাকি লাভ অ্যাফেয়ার ছিল সে নিয়ে খোঁজ নেওয়া হয়েছে। আমি পুলিশকে জিজ্ঞাসা করেছি, ওরা গ্রেফতার করেছে। আমাকে বলা হয়েছে ছেলেটির সঙ্গে মেয়েটির ভালোবাসার সম্পর্ক ছিল। তবে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি এই নিয়ে বিরোধ করেছে প্রচুর, এমনকি সেলিব্রিটি বুদ্ধিজীবী মহলও এই নিয়ে প্রতিবাদ জানিয়েছে। ভালোবাসার সম্পর্ক থাকুক কিংবা নাই থাকুক, ধর্ষণ তো ধর্ষণই, তা ঘোরতর অপরাধ। মুখ্যমন্ত্রী দোষীকে আড়াল করতে চাইছেন এমনটাই অভিযোগ বিরোধীদের। এরই মধ্যে আবার 2012 সালের সেই নির্ভয়ের মা এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। সেটা এই সম্পর্কে যেকোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।